আজ মহাসপ্তমী। এদিন কমলাশঙ্কর বিধানসভা অধীন কোনাবংস্থিত রামকৃষ্ণ মিশনে যান বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সেখানে গিয়ে দুর্গা মায়ের আরাধনায় প্রতি হন তিনি। সেখানে পূজায় অংশ নেন, তার পর প্রদেশ সভাপতি মিশনের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। তিনি জানান, বিভিন্ন জায়গায় আবার প্রবাস হচ্ছে। দুর্গা উৎসব উপলক্ষে রামকৃষ্ণ মিশনে আসা, রামকৃষ্ণ মিশনে আসার জন্য দীর্ঘদিনের আশা ছিল। আমার প্রবাস হচ্ছে, আমি এই দুর্গা উৎসবকে সামনে রেখে বিভিন্ন জায়গায় যাচ্ছি। তার মধ্যে এই কোনাবনের রামকৃষ্ণ আশ্রমে দীর্ঘদিনের একটা আশা ছিল। আর এখানকার সাধন মহারাজ দীর্ঘদিন এই এলাকাতে সমাজের সঙ্গে মিশে সমাজের সেবার কাজ করছেন, তাই এই মহারাজের আহ্বানে আমি এই ডাকে সাড়া না দিয়ে আমি পারলাম না, আমি চলে এসেছি। তো আমি ধন্যবাদ জানাই আমাদের সাধন মহারাজকে, এই এলাকার সমাজের বিশিষ্ট যারা রয়েছেন, তাদের সুস্থ যারা রয়েছেন, তাদের পাশে দাঁড়িয়ে এই সমাজের সকল অংশের মানুষের জন্য কাজ করছেন। আর মা দুর্গার কাছে প্রার্থনা করব, বিগত দুই বছর আমরা যে করোনা পরিস্থিতিতে ছিলাম, মা আমাদেরকে রক্ষা করেছেন। এবং এই বছর আমরা সারা রাজ্যের মানুষ, জাতি জনজাতি সকলে মিলে আমরা যেভাবে মায়ের পূজা আরাধনা করছি, এটাই মায়ের কাছে প্রার্থনা করব। আগামী দিন এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং আমরা যাতে সুস্থ থাকতে পারি।